দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আগামী 1 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সীমিত ওভারের দ্বিপাক্ষিক এই সিরিজটি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই দল খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। ওয়ানডে সিরিজটি আইসিসি ওডিআই সুপার লীগের অন্তর্গত, তাই এই সিরিজ দুই দলের কাছে সমান গুরুত্ব বহন করছে। লম্বা সময় পর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আসছে বাংলাদেশে। এই সিরিজকে ঘিরে আগ্রহের কমতি নেই টাইগার ক্রিকেট ফ্যানদের। বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচিতে এবার পরিবর্তন এনেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। আগে ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল দুপুর 2:30 থেকে, তবে সেই সূচি এগিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর 12 থেকে, যা শেষ হবে সন্ধ্যে 7:30 মধ্যে। এছাড়াও 3 ম্যাচের টি-20 সিরিজেও সময়সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। দুপুর 3 থেকে শুরু হবে টি-20 ম্যাচগুলো, যা শেষ হবে সন্ধ্যে 6 মধ্যে। শিশিরের কথা মাথায় রেখে সূচি এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 1 মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজটি, এরপর পরবর্তী 2 ওয়ানডে অনুষ্ঠিত হবে 3 ও 6 মার্চ। পরে টি-20 সিরিজটি মাঠে গড়াবে 9, 12 ও 14 মার্চ। বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে দেশের দুটি বেসরকারি টিভি চ্যানেল, টি স্পোর্টস ও জিটিভি।